প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ। দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি রেহানা খাতুন নামে এই আবু, তার বাচ্চার নাম হচ্ছে রাহাত, একজন প্রতিবন্ধী ছেলে, আর আপু একজন ডিভোর্সি। তার হাজব্যান্ড খুবই খারাপ ছিল, নেশাপান করতো, এই জন্য সেখান থেকে আর কি ডিভোর্স হয়ে এখন বর্তমানে বাবার বাসায় আছে এবং খুবই খারাপভাবে জীবনযাপন করছে, দেখেন এই যে কী অবস্থা। আপু হচ্ছে বিভিন্ন বাসায় গিয়ে কাজবাজ করে তার জীবিকা নির্বাহ করছে। জানতে পারলাম যে এই বাচ্চাটাকে যে একটা ভালো কিছু খাওয়াবে অথবা তার ট্রিটমেন্ট করাবে এইটুকু অর্থ আপুর হাতে নাই, তো সেই সন্ধান পেয়ে আমরা আজকে আসলাম তাদেরকে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম? রিহানা। রিহানা পারভেজ। জি। আপনার সংক্ষিপ্ত কিছু কথা শুনবো, আপনি বিয়ে কোথায় বিয়ে করছিলেন? আমার বিয়ে ছিল নদীর উপর, চরবাংলা নদীর উপর। সমস্যার জন্যই চলে আইছি। সেটা বলতে হবে, আসলে কি আপনার হাজবেন্ড কি খারাপ ছিল? জি, মারধর করতো, ধরেন নেশা মেশা করতো, এই জন্যই ধরেন চলে আইছি। কি আর, ওখানে কতদিন সেটা করছিলেন? 11 বছর। 11 বছর। আপনার সন্তান কয়জন? দুইটা, এক ছেলে এক মেয়ে। মেয়ে। তোমার নাম কি? সুমাইয়া। তোমার আব্বুর কথা মনে পড়ে না? না। আবার তোমার আব্বু কি তোমাদের জ্বালা যন্ত্রণা করে, তো মারধর করতো? হ্যাঁ। তোমার আব্বু নেশা পানি করে? হ্যাঁ। মদ খায়? হ্যাঁ। হ্যাঁ। কি খায় বলো তো একটু? মদ। মদ খায়? হ্যাঁ। আচ্ছা, দেখেন কি বিষয় বাচ্চা। তুমি কি পড়ালেখা করো? তুমি কি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? টু। ক্লাস টু তে? না। হ্যাঁ। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা ছয় ভাই দুই বোন। ছয় ভাই দুই বোন। আপনি কয় নাম্বার বুড়েদের মধ্যে? আমি সবার ছোট। আর এটা আপনার আম্মু আপু? হ্যাঁ। জি। আপনার আব্বু কি করে? কৃষকের কাজ করে। স্বামী পাগল হয়ে দেশে দেশে জ্বালাইছে। ট্রিটমেন্ট করার নাই? না, টাকা পয়সা নাই, কি দেখে কোনো খবরই নেই। আপনার কিছু সন্তান আছে? হ্যাঁ, এক সাল এক মেয়ে। হ্যাঁ, মানে স্বামী এখন পাগল হয়ে রাস্তা রাস্তা করে। হ্যাঁ, আজ দেড় বছর ধরা গেছে। এখন কোথায় আছে জানেন না? এই কয়েকদিন আগে বিটির বাড়ি গেছিল, বিটির বাড়িতে মন চাইল, আবার কোন দেশে গেছে জানি না। মানুষ যে কত কষ্টে থাকে। তো এখন আপনার দিনকাল কিভাবে চলতেছে? আমি যে শুনলাম যে আপনি ধান নিচ্ছেন। জি। ওই রস্ত মেম্বারের ভাইয়ের বাড়ি ছিলাম। আচ্ছা, ওখানে কি কাজ করছেন? এই ধানের আবাদ নিলাম। কতদিন কাজ করলেন? দুই মাস। দুই মাসে কতটুকু ধান পাবেন আপনারা, কয় টাকা দিবেন? হচ্ছে টাকা না, আট মন ধান। আট মন ধান? জি। দুই মাস কাজ করবেন, আট মন ধান দেবে। ধান পাইছেন? হ্যাঁ। এখন ওই আট মন ধান দিয়ে এখন জগবা দিন চলা যায়। তো আপনার বাচ্চার সমস্যাটা কি? আমার বাচ্চা ধরেন হাঁটতে পারে না, হাঁটতে লাগলে পড়ে যায়। আচ্ছা। মা যায় সমস্যা। পরে বগুড়া ঠেঙ্গা মারা হসপিটালে যায়া চিকিৎসা দিয়ে আনছি। ডাক্তার কি বলছে, কি সুস্থ হবে? না, মানে ওই ডাক্তার শুধু এই চিকিৎসাই দেয়, অন্য কোনো চিকিৎসা দেয় না। ওই ঠোঁট কাটা? বলতে পারো না তুমি? মানসিক ভাবে অসুস্থ না? মানসিক ভাবে অসুস্থ না, মানে মেন্টালি আর কি সমস্যা আছে। আমাদের হাতে টাকা পাঠান শান্তি সরকার, আপু একজন খ্রিস্টান ধর্মের মেয়ে, পঞ্চগড় আতুয়ারি থানা হতে 2000 টাকা পাঠান। আর আপু আমাকে বলে যে ভাইয়া, যারা নির্যাতিত মেয়ে, যাদের হাজব্যান্ড নাই অথবা হাজব্যান্ডের কাছ থেকে নির্যাতিত হয়ে বাসায় আছেন, খুবই দুরবস্থায় জীবনযাপন করছেন, এরকম একটা মানুষ দেখে দেয় আমার ওই 2000 টাকা দিবেন। তো আমার মনে হলো যে এই রেহানা আপু এটাই হচ্ছে সেরকম একজন মানুষ, তো আমি শান্তি সরকার আপুর টাকাটা দিয়ে যাব। আপু, এই যে মেয়েটা হচ্ছে একটা খ্রিস্ট ধর্মের মেয়ে, ওনার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনার টাকাটাই আমি আপনাকে দেবো আজকে। ধান ধানে কয় টাকা আছে? দু হাজার টাকা। হ্যাঁ জি।
আচ্ছা 2000 টাকা দিলাম, আমরা পরবর্তীতে যদি কেউ আপনাদের পাঠায় ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনাকে যদি কেউ, এই ভিডিও তো সারা দুনিয়ার মানুষ দেখে, অনেকে আছে ভিডিও দেখে হয়তো বা কারো মায়া লাগে, অনেকেই চায় যে আমি মেয়েটাকে জীবন সাথে করব, বিয়ে করতে চাই, এরকম কিছু করলে আপনি কি রাজি আছেন? আপনি কি আর বিয়ে করতে চান? জি না। আপনি বিয়ে করতে চান না? জি না। তাহলে আপনার এই ভিডিও দেখে যদি কোনো মানুষ আপনাদের পাশে দাঁড়াতে চায়, আপনার কি বিকাশ নাম্বার আছে? জি আছে। বিকাশ নাম্বারটা বলেন তো। এই বিকাশ নাম্বারে কিন্তু অনেক ফোন আসবে, অনেক মানুষ ফোন করবে। না আমার তো জানা নাই কে নাম্বার, বিকাশ নাম্বার আছে কিন্তু আমি জানি না। আমার ফোন আছে? আছে, কিন্তু আমার বাবার কাছে থাকে আমার ফোন। আমার বাপ অতটা বুঝবেও না, না বুঝছেন? তার নাম্বার দেয়া যাবে না তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তোমরা ভাই বোন আর তোমার কাছে দিলে পরে আমার কিছু পায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই যে 2000 টাকা দিলাম ওর জন্য, ওর চিকিৎসা করতে কত খরচ হয়? ওর চিকিৎসা ধরেন হচ্ছে ঢাকা মিরপুর সিআরবির হচ্ছে 14 নম্বর সিআরবিতে একজন ঠিকানা দিছিল, তো অনেক টাকা ভাই, আমরা গরিব মানুষ অত টাকা কোনতে পাবো? 20,000 টাকা প্রথম সিরিয়াল দিতেই লাগে, মানে এক মাস আগে যা সিরিয়াল দেওয়া লাগবে। কি চিকিৎসা করা লাগবে বলেন তো, একটু বুঝায় বলেন তো। এই ঠোঁটের, এই ঠোঁটের ধরেন হচ্ছে তালুটা সিলাই দেওয়া লাগবে, এখন একটা সিলি ফাটা আছে এই যে ভিতরে, এই যে এই যে অনেক কষ্ট হবে। সেলাই না দিলে সমস্যা, ধরেন এই নাক দিয়ে খাওয়ারটা বাইরে আসে, অনেক আগে লিয়ে যাবার কইছিল। আপনার ছেলের হচ্ছে যে চিকিৎসার জন্য মানে টাকা লাগবে 20,000 টাকা প্রথম প্রথম অবস্থায়, মানে ছেলেটা দেওয়ার দিতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না? মানে মনে তো চায় যে দিয়ে নিয়ে আসি, তাহলে আর অতটা কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওতে কতটুকু সারা পাই আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায়, কেউ যদি অর্থ পাঠায় অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো, আর আপনার চিকিৎসার ব্যবস্থা করাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মুরব্বি, আপনি এখন কিভাবে চলাফল করেন? আপনার শরীর ভালো আছে তো? আছে, কারাবারা কারাবারা আছে। আমরা বলি কামলা, অন্যের বাসায় গিয়ে কাজ করেন, এই সব নিরেন মিরেন এই সব ধান মান কাটা কুটো। আন্টি আপনি? আমি কি করবো বাবা, আমার কোনো ই নাই। আপনি বাসায় থাকেন তো? না আমি বাসায় থাকি, অসুখ মানুষ। আপনার অসুখ বুঝুন? হ্যাঁ। তাহলে নিজেরাই চলতে পারেন না, ঘরে আবার দুইটা মেয়ে, চিন্তা করা যায়। আপনার আপনার সন্তান জানি কোনটা? হলুদ গেঞ্জি গায়ে। আপনার কয় ছেলে পেলে? তুমি এবার শেষ তো কিছুই কোয়া লাগবে না, তুমি তোমাকে কি জিজ্ঞাসা করবো? এটা হচ্ছে ছেলে, হ্যাঁ মেয়েটাকে বিয়ে দিয়েছেন, মেয়েটাকে বিয়ে কথা কোথায় বিয়ে দিয়েছেন? সেই কামাল এ দিলালপুর। তো মানুষ কত অসহায়ভাবে জীবনযাপন করে, একটা মানে সংসারের অভিভাবক তিনি হচ্ছে বয়স হয়ে গেছেন, কাজ বাজ করতে পারেন না, এই বয়সেও অন্যের বাড়ির সাথে গিয়ে কাজ করেন। আচ্ছা হরি পার না বাপ, কাম হরি পারে না, ওই সাদি মেদি লিয়ে যায়, সেই জন্য যার কাম হরবি দেয়নি, মুষ্টি টুষ্টি তোলে 8 বাজার ওই মুষ্টি চাল বেশি মিশি খাওয়া। মুষ্টি চাল তুললে পরে ওখান থেকে দেয় আপনাদের? হ্যাঁ 5 কেজি 6 কেজি এবার দেয়,7 জনের সংসার, কর্মঠ কেউ নাই, কেউ নাই কর্ম করা, কেউ নাই কেউ নাই, আর এই মেয়েরাই এই অন্যের বাসায় কাজ বাজ করে এইভাবে চলে। হ্যাঁ এইভাবেই চলে। এই করোনাকালীনের দুঃসময়ে যারা আমাদের হাতে অর্থ করি পাঠান, আমরা যে অর্থ নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই, আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, হৃদয়ের গভীর হতে রইল অনেক অনেক ভালোবাসা। আসলে আপনারা এই টাইমে আমাকে পাশে না দাঁড়ালে, আমাকে সাপোর্ট না করলে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতাম না। আপনাদের এই ঋণ কখনোই শোধ হবার নয়। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।
তো আজ যে আপুটা টাকা দিলাম অবশ্যই আপুর জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।